হাই ভোল্টেজ তৃতীয় দফার ভোট চলছে। রাজধানী লখনৌ সহ ১২ জেলার ভোটাররা বেছে নিচ্ছেন তাদের নিজের পছন্দের প্রার্থীদের। মোট ৬৯টি আসনে আজকে ভোট নেওয়া হচ্ছে। গত বিধানসভা ভোটের ৫৫টিতেই জিতেছিল সমাজবাদী দল। এর মধ্যে আছে সমাজবাদী দলের খাস তালুক ইটাওয়া, মাইনপুরি আর কনৌজ। লখনৌ ক্যান্টনমেন্ট আসন থেকে ভোটে লড়ছেন মুলায়ম সিং যাদবের ছোট ছেলের বউ অপর্ণা, বিপক্ষে কংগ্রেস থেকে বিজেপিতে আসা রীতা বহুগুণা। আজ ভাগ্য নির্ধারণ হচ্ছে যাদব পরিবারের আরেক সদস্য শিবপাল যাদবেরও। তিনি ভোটে লড়ছেন যশবন্তনগর থেকে।